নিজকে সুখী ভাবা উত্তম কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সকালবেলা এখানে সবজিওয়ালা সবজি নিয়ে এসেছে, তাই এখান থেকে আমরা সবজি কিনে নিচ্ছি, এখানে পেঁপে কিনে নিচ্ছি। যাই হোক, সবজি খুব চওড়া দাম, যাই হোক আর কি করা, তার সবজি তো খেতেই হবে। যাই হোক, সবজি কিনে নিচ্ছি, সবজি কিনে তারপর কি কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যাই হোক, সকালবেলা যখন ঘুম থেকে উঠি বেশ কুয়াশা পড়ে, শীতের আগমনী বার্তা পেয়ে গিয়েছি। যাই হোক, শীতকালটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। যাই হোক, এখানে সবজি কিনে নেওয়ার পর কি কি সবজি কিনেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, এখানে আমি কিনে নিয়েছি করলা, পেঁপে আর কাঁচামরিচ। যাই হোক, সবজিগুলোকে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি, রেখে দিয়েছি। সবজিগুলো তাজা ছিল। যাই হোক, এখান থেকে কিছু করলা রান্না করব আর কিছু করলা ভাজি করা হবে। যাই হোক, করলা তো আমরা বড়রা খেয়ে থাকি। যাই হোক, আমার অফ ক্যামেরার মাঝে আমাদের দুপুরবেলা রান্নাবান্না কাজকর্ম সব কিছুই শেষ হয়ে গিয়েছে। এখন বিকেলবেলা বাইরে থেকে কিছু পিঠা আনা হয়েছে, বাচ্চারা ইনশাল্লাহ খাবে। এখানে ছিল ভাপা পিঠা এবং ছিল চিতল পিঠা। যাই হোক, মাহা চিতল পিঠা খাবে না, সে খাবে ভাপা পিঠা, তাই আগে চিতল পিঠাগুলো আমি ঢেলে নিই, ঢেলে তারপর ভাপা পিঠাগুলো ঢেলে নেবে ইনশাল্লাহ। যাই হোক, সকালবেলা তো কুয়াশা পড়ে, আর বিকালবেলা যখন দেখলাম পিঠা এসেছে বাসায়, তাহলে ভাবছি যাক শীত তো চলেই এসেছে। যাই হোক, এখানে আমি দুইটা চিতল পিঠা নিয়েছি। চিতল পিঠাগুলো গরমে একদম একটু ভিজে ভিজে উঠেছে। যাই হোক, পিঠার সাথে কি ভর্তা বাড়তি কি দিয়েছে এগুলো নামিয়ে নেবে ইনশাল্লাহ। এই তো দিয়েছে ধনিয়া পাতার ভর্তা। যাই হোক, পিঠাগুলি দেখতেও সুন্দর হয়েছে, খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তারপর এখানে ছিল ভাপা পিঠা। ভাপা পিঠাগুলো আমি এই যে নামিয়ে নিয়েছি, পিঠাগুলো দেখতে সুন্দর, খেতে ভীষণ ভালো লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।